ত্রিশা, আর আমি চলে এসেছি মন্দারমণি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই আমার প্ল্যানিংয়ের মধ্যে ছিল এই মন্দারমণি, যেহেতু অনেক কিছু কারণের জন্য আশা হয়ে উঠছিল না এই মন্দারমণি, কিন্তু ফাইনালি আজ আমি চলে এসেছি মন্দারমণি। আর মন্দারমণির মানেই অনেকের কাছে অনেকটা অজানা, মন্দারমণি মানেই হয়তো অনেকটা খরচার একটা ব্যাপার থাকে, কিন্তু একদমই নয়। সেই ভুলটা আজ আমি ভাঙিয়ে দেবো তোমাদের থেকে। দীঘা মানেই অনেকটা কোলাহল, আর মন্দারমণি মানেই অনেকটা ফাঁকা, নিজের মতন অনেকটা সময় তুমি স্পেন্ড করতে পারবে। তার জন্যই আমি চলে এসেছি আজ মন্দারমণি, আর মন্দারমণিতে নিয়ে এসেছি আমি বেস্ট একটা হোটেল, যেখানে পেট ফ্রেন্ডলি, ফ্রেন্ড লাভার যারা আছো আমার মতন তোমরাও, তাদের জন্য হোটেলটা হতে চলেছে একটা দারুণ তোমাদের জন্য উপহার। তো আমি ফাইনালি চলে এসেছি মন্দারমণি। দেখতে পাচ্ছ মন্দারমণি সি বিচ, মানে ওরা একটা সি বিচ, যেটা আমাদের জন্য অপেক্ষা করে আছে, যেখানে আমরা অনেকটা সময় পারবো নিজেদের মতন স্পেন্ড করতে। আর সত্যি দেখো সি বিচটা দেখতে পাচ্ছ, যেখানে পাবে ছোট ছোট লাল কাঁকড়াদের দেখতে দল বেঁধে যেতে। আর এত সুন্দর একটা সি বিচকে মিস যদি না করতে চাও, তাহলে অবভিয়াসলি চলে আসবে মন্দারমণি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন মা সারদা হোটেল অ্যান্ড রিসর্ট। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে হোটেল, আর এই যে হোটেল থেকে সমুদ্রটা কতটা কাছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হোটেলেরই আর কি সি বিচ। এখানে গিয়ে তোমরা মন খুলে আনন্দ করতে পারো, আর যারা তোমাদের রয়েছে প্রিয় সন্তান যাদের তাদের জন্যই আর কি বলছি, তাদেরকে নিয়ে তোমরা খুব আনন্দ সহকারে এখানে এনজয় করতে পারো, তারাও এনজয় করতে পারবে আর তোমরাও এনজয় করতে পারবে। আর তারা যখনই এনজয় করতে পারবে আর যেমনটা আমার হয়েছে আর কি, এই জায়গাটা রয়েছে। আর এই যে ঘরগুলো দেখছো, সন্ধ্যেবেলা এখানে খুব সুন্দর লাইটিং হয়, এখানে খুব সুন্দর এনজয় করতে পারবে। আর বাচ্চারা থাকলেও তাদেরকে নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, তোমরা ওখান থেকে বসে তাদের স্নান করা এনজয় করতেই পারবো, ঠিক আছে? তো চলো এবার যাবো হোটেলের ভেতরে, হোটেলের ভেতরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো। তো আমি ঢুকে গেছি মা সারদাময়ী হোটেল অ্যান্ড রিসর্ট। তো দেখতেই পাচ্ছ পুরো সবুজে ঘেরা, আর সবুজ দেখার জন্য আমাদের মনটা যেন কোথায় যেন ছটপট করে, কোথায় পাবো একটু সবুজ, কারণ সারা দিন আমরা যেখানে থাকি সেখানে ইট কাঠ পাথরে আমাদের জীবন যেন বন্দী হয়ে আছে কোথায়। তার জন্য আসতে চাই আমরা একটু মন্দারমণি, আর খোলাবেলা একটা চাই পরিবেশ। তো দেরি না করে চলে এসেছি আমি মা সারদাময়ী হোটেল অ্যান্ড রিসর্ট। তো এখানে যে আছে বিশেষ ব্যক্তি, যে রয়েছে এখানে দেখাশোনা সব কিছুতে, আর তার ব্যবহার এক কথায় কোনো কথা হবে না, কারণ আমি অ্যাকচুয়ালি কাল থেকে আমি এখানেই আসি, তার জন্য আজকে তোমাদের কাছে আমি চলেছি একটা রিভিউ নিয়ে, যেখানে তোমাদের জন্য আর কি যাতে হেল্প হয়। তো চলো একবার তার সাথে কথা বলি, চলো সেই মহান ব্যক্তি যার সাথে কথা বলবো আমরা। আর দুদিন ধরে ওর সাথে, ওর সত্যি কথা বলতে গেলে ওর ব্যবহার খুব ভালো। তো চলো আমরা এবার বলে নিই তার সাথে কথা। তো তোমার নামটা কি বলো? শান্তনু হালদার, নমস্কার। আমি মন্দারমণি মা সারদাময়ী হোটেল অ্যান্ড রিসর্টের ম্যানেজার। তো আপনারা এখানে আসতেই পারেন, দিদি ভাই এখানে দুদিন ধরে রয়েছেন, আমাদের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন, আপনারা টোটাল রিভিউ ওনার থেকে পেয়ে যাবেন। এখানকার লজিং, ফুডিং সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে, সব কিছুই অ্যাভেলেবেল আছে। আর রুম ফেয়ার তোমাদের কী চলছে, মানে এসি নন এসি? ন্যাচারালি নন এসি যদি হয় সেক্ষেত্রে 1200 থেকে 1400, আর এসি যদি হয় সেক্ষেত্রে 1800 থেকে 2000। তবে উইকলি এই রেটটা চলে, উইকেন্ডে একটুখানি ফ্ল্যাকচুয়েট করে, কম বেশি হতেই পারে। আর আমি অবভিয়াসলি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো, আসার আগে তোমরা কল করে চলে আসবে। আর এটা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ডলি, তাই তো? অবশ্যই পেটস ফ্রেন্ডলি, কাপল ফ্রেন্ডলি, আর অবশ্যই ফ্যামিলি মেম্বারদের জন্য খুব ভালো, খুব সেফ একটা জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ আমার একটা টয়লেট নিয়ে জানো তো কনফিউশন থাকে আর কি সব জায়গায় যাওয়ার আগে, টয়লেটটা কেমন হবে। আর ওদের টয়লেটটা বলতে গেলে একটা ঘরের সমান, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর পেট ফ্রেন্ডলি যারা প্রেমী আছো আমার মতন, তাদের জন্য তো খুবই ভালো, কারণ আমার তিতলি খুব এনজয় করছে। আর ওদের ব্যবহার এক কথায় বলতে গেলে খুব ভালো, ওরা একদম ভাই দাদাদের মতন, সত্যি কথা ওরা ব্যবহার করছে যে আমরা এসেছি বলে, হয়তো ওকে আমি চিনিও না একদিন কি দুদিন ওর সাথে হয়তো আমার রিলেশন, কিন্তু ব্যবহার খুব ভালো ওদের সাথে। ওদের থেকে আর কি সব রকম সুবিধা তোমরা পাবে, আর এখান থেকে খাওয়ার সব কিছু সুবিধাও রয়েছে, ওদের রেস্টুরেন্টও আছে, তাই তো? রেস্টুরেন্ট রয়েছে, কিচেন রয়েছে,
কিচেন রেস্টুরেন্ট দুটোই আছে। তোমরা খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, এখানেই তোমরা খাওয়া দাওয়া সব কিছু করতে পারো। ইভিন যদি তোমাদের বাচ্চাও থাকে আর পেট যারা আছে তাদের জন্য আলাদা রান্না করার সুবিধাটাও এখানে পাবে। শুধু একবার শান্তনুকে বলে দিতে হবে, শান্তনু সেই মতন একদম রেডি করে দেবে যেটা আমি পেয়েছি। তো দেরি না করে এবার চলো দেখিয়ে দিই রুমগুলো কেমন আছে আমাদের, চলো। ফাইনালি আমি চলে এসেছি সেই রুম দেখাতে তোমাদের। তা এটা আছি আমি এখন 104 নম্বর রুম, একতলা, আর এখান থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছ, জাস্ট হাত ছানি দিলেই সমুদ্র, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো একবার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি। তো এই যে হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ ঢুকলাম 104 নম্বর রুম। এখানে পাবে সোফা, এখানে রয়েছে একটা টেবিল, এখানে রয়েছে সাজুগুজুর জন্য সুন্দর একটা আয়না, আর এখানে রয়েছে আমাদের বেড। আর বেডটা তো খুব সুন্দর সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ দুটো হাঁস দিয়ে কি সুন্দর সাজানো আছে। তা এই রয়েছে বেড, আর বেডের সাইজ কিন্তু রয়েছে অনেকটাই বড়, ঠিক আছে। এখানে তোমরা চারজন একদম ভালো মতন থেকে যেতে পারবে যদি তোমার কমফোর্টেবল হও, খুবই ভালো। আর তারপর যেটা মেইন জিনিস যেটা আমার খুব অসুবিধা হয়, তো এটা রয়েছে তোমার টয়লেট, এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে তোমার গিজারের ব্যবস্থা, আর দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক, একদম খুব পরিষ্কার। ওয়াশরুম তোমার হচ্ছে খুবই পরিষ্কার। এই রয়েছে তোমার একতলার 104 নম্বর রুম। আর এখানে আমি এখন কথা বলবো বিট্টু তো বিশু, এই একটা ভাই, ও খুবই ভালো, ও কালকে থেকে মানে আমাদের যা সার্ভিস দিয়ে চলেছে কিছু বলার নেই, খুবই ভালো বিশু। তো বিশু এই ঘরের রেঞ্জ কি আসছে? ম্যাম এখন মিনিমাম ওই 2200 থেকে 2500 টাকার মধ্যে এসি রুম পাবে। আচ্ছা 2200 থেকে 2500 এসি রুম তোমরা পেয়ে যাবেন, এখন টাইমের ওপর নির্ভর করে। আসার আগে তোমরা কল করে নেবে, একদম পারফেক্টলি তোমরা বুঝতে পারবে কত কী হচ্ছে, কারণ টাইম অনুযায়ী তো দাম আপার লেভেল আর কি হতেই থাকে। তো কল করে নেবে, আমি ডেসক্রিপশন বসে বক্সে তো নাম্বার দিয়ে দেবো, কল করে নেবে। আর বিশু ওর কোনো কথাই হবে না, খুব ভালো ছেলে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছি আমরা দোতলায়, অনেকটা চওড়া জায়গা, এখানে অনেকটা সময় তোমরা কাটাতে পারবে। আর দেখতে পাচ্ছ অনেকটা চওড়া, আর দেয়ালে খুব সুন্দর কাজ করা রয়েছে, আর এখান থেকে সমুদ্র পুরো দেখাই যাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আমরা এখন চলে এসেছি আর তোমাদের দাদা ভাই সামনে আর হোটেলে রিভিউ দিতে, আর দেখো পড়ে দিয়ে 75% 25% আমি করছি। তো এখন আমরা যে রুমটায় ঢুকতে যাচ্ছি সেটা হচ্ছে বিশাল বড় রুম, একদম বিশাল। এখানে যারা মোটামুটি বড়রা মানে অনেক বড় ফ্যামিলি যারা আছো, তো ডোন্ট ওয়ারি, তার জন্য আমাদের কাছে সলিউশন রয়েছে। তো আমরা ঢুকছি এখন সব থেকে বড় রুমে হোটেলে, তো স্টে টিউন, চলে আসো আমার সাথে। তো তোমার দাদা ভাই চলে এসেছে এখানে, সেই রুম যারা 10 থেকে 12 জন রয়েছে তারা একদম চিন্তা করবে না। এখানে রয়েছে ডবল বেডরুম রুম, মানে এখানে মোটামুটি 4 জন আর এখানে মোটামুটি 4 জন, তো আমরা 10 জন আরামসে এখানে থেকে যেতে পারি। আর এখানে রয়েছে একটা মিরর, বড় মিরর, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা একবার খুলে দেখিয়ে দেবো, অনেক বড় ওয়ার্ড্রপ, এত বড় ওয়ার্ড্রপ মানে আমার তো মনে হচ্ছে আমি নিজে ওয়ার্ড্রপে ঢুকেছি, ঠিক আছে। আর এই ওয়ার্ড্রপটা বন্ধ করলাম, হাতে রয়েছে ওখানে একটা 2 টনে এসি রয়েছে। আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যালকনিটা, ব্যালকনির ভিউটা তো অসম, এটা খুলতে হবে ব্যালকনিটা। এখান থেকে রয়েছে ব্যালকনি, আর এখানে কি সবুজের সবুজ ঘেরা, আর এখান থেকে সমুদ্র পুরো একদম গোলে গোলের কাছে, একদম হাত ছানি দিলেই পেয়ে যাবে তোমরা সমুদ্র, ধরলে পরেই হাত ধরা যায় এক সমুদ্র। আর এই রয়েছে সেই বাথরুম যেখানে ফুটবল খেলা যাবে, গিজারের ব্যবস্থাও রয়েছে, বেসিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের বিশু কোথায়? আর এই বিশু রুমটার কি রেঞ্জ করবে বলো? এটা মিনিমাম এসি আপনার 3000 থেকে 3500 এর মধ্যে, আর ওই ধরে রাখুন 2500 থেকে 2800, এটা হচ্ছে নন এসি রেট, নর্মাল উইকডেজে। মানে যদি ঠান্ডা না মানে ঠান্ডার সময় যদি আমরা আসি তো এসি দরকার পড়ে না, তো এটা 2500 থেকে 2800 মধ্যে আমরা পেয়ে যাবো। আর গরমকালে যখন আমরা আসি মানে এই টাইমটায়, তো এই টাইমটা আমাদের এসির দরকার পড়ে, তো সেক্ষেত্রে 3000 থেকে 3500 টাকার মধ্যে আমরা এই রুমটা পেয়ে যাবো। আর আসার আগে 3500 টাকার মধ্যে মন্দারমণিতে এত বড় রুম, জাস্ট মানে এর থেকে ছিপি আর মনে হয় না মন্দারমণিতে কোনো রিসর্ট রয়েছে যেটা আমরা মানে পেতে পারি, এটা আমার মনে হয় আর কি। আমি তো এখানে মন্দারমণিতে রইলাম, তো কটা রিসর্ট দেখলাম তার মধ্যে থেকে সব থেকে চিপেস্ট রিসর্ট হচ্ছে মা সারদা রিসর্ট। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, তো তোমরা যারা আসতে যাও সব থেকে সিকিউর অ্যান্ড সেফ প্লেস হচ্ছে মন্দারমণি সারদা রিসর্ট, প্লিজ স্টে টিউন। আর এখান থেকে সমুদ্রটা কত কাছে লাগছে চলো দেখি। আমি চলে এসেছি সেই জায়গা, যেই জায়গা থেকে আমাদের সমুদ্রটাকে একদম হাত ছানি দিলেই আমরা পেয়ে যেতে পারি। তো এখানে অনেকটা সময় তোমরা কাটাতে পারবে, আর এখানে অনেক দাদা ভাই দিদি ভাই সবাই বসে আছে। কেমন লাগছে দাদা আপনাদের এই হোটেলটা? হোটেল তো দারুণ লাগছে, আমরা বরাবরই আসি এখানে, একদম
খুবই ভালো, আর হাত ছানি দিলে সমুদ্র, তাই না বলুন? ওনারাও রয়েছে আর কি কাল থেকে, আমিও রয়েছি কাল থেকে, আর এখানে তিতলি তো বিশেষ করে খুব এনজয় করছে, আমার মতন যারা রয়েছে পেট ফ্রেন্ডলি তাদের জন্য তো একটা দারুণ জায়গা হতে চলেছে মা সারদাময় রিসর্ট অ্যান্ড হোটেল। তো এখান থেকে চলে গেলেই তোমরা পেয়ে যাবে সমুদ্র, এখান থেকে বসে তোমরা এনজয় করতে পারবে সমুদ্রতে। তো দেরি না করে চলে আসবে মা সারদাময় রিসর্ট অ্যান্ড হোটেল। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমার ছেলে মেয়ে বোন সবাই রয়েছে স্নান করছে, শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে। তো চলো